আসসালামু আলাইকুম মধুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে জান্নাত লিটল স্কেল ব্লগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজকে অন্য কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে খুব কম মশলা দিয়ে কীভাবে মাছের কারি রান্না করা যায় দেখতে খানিকটা অসুন্দর হলেও খেতে কিন্তু অসুন্দর না খেতে কিন্তু খুবই মজা হবে সবজি দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি তো চলো দেখে না আমি বাজার থেকে কিছু সবজি কিনে এনেছিলাম তার ভিতরে তোমাদের সাথে আমি পৈশাকটা শেয়ার করছি এখান থেকে আমি কিছুটা পৈশাক নিয়ে নেব বাকিটা তো থাকবে বাকিটা পরে কাজে লাগিয়ে দেব তো বাজার থেকে আম এনেছিলাম সেটাও ঢেলে নিচ্ছি আমটা যদিও দেখতে সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে কারণ আমরা তো আর পুরুষ মানুষের মতো বাজার থেকে ট্রাই করে আনতে পারি না ওপর থেকে ভালো দেখেই নিয়ে আসতে হয় তো এরপরে দেখো আরও কিছু সবজি এনেছি সেগুলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য দেখো আমি কয়েক পদের সবজি কেটে নিয়েছি কিছুটা শাক নিয়ে নিয়েছি কারণ আজকে আমি খুব কম মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা রেসিপি শেয়ার করবো এখানে দেখো ভেন্ডি আছে তো ভেন্ডি ভাজিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না ওটা ভাজি করে নেব তো দেখো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি নর্মালভাবে আমরা যেভাবে রান্না করি ওভাবে রান্না করব কিন্তু মশলাটা একটু কম খাটাবো কারণ অতিরিক্ত মশলার জন্য আমাদের অনেকের প্রায় অ্যাসিডিটির প্রভাব ফেলে যেরকম আমার অনেকটা হয় আমি একটু মশলা বেশি খেলে আমার প্রচুর গ্যাস সৃষ্টি হয় খুব অস্বস্তিতে ভোগে এখানে দেখো আমি মাছও ভেজে নিয়েছি মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি যেহেতু খুব অল্প করে ভাজলে আমি খেতে পারি না আর এখানে দেখো খুব অল্প অল্প মশলা নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা যে পদের মশলা আছে সব একটু একটু করে আমি নিয়েছি এবং ওটা থেকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি আর গোলা মশলাটা সম্পূর্ণ ওটার ভিতরে ঢেলে দিচ্ছি তো দেখো এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে ওটা কাঁচা একটা গন্ধ থেকে যাবে আর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা মজা লাগবে না যেহেতু মশলা কম তার জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব তোমরা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারো তো আমি আমার কাছে যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে আমি রান্না করছি যেমন আমার বাসায় আলু ছিল পটল ছিল পৈশাকের কচি ডোগাগুলো দিয়ে আমি মিক্স করে দিয়েছি এবং কিছুটা চাল কুমড়ো দিয়েছি এটা এখানে চাইলে তোমরা আরও সবজি ইউজ করতে পারো যত সবজি খাবে ততই শরীরের জন্য ভালো আর অ্যাসিডিটির জন্যে মানে অনেকটা নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি কারণ আমরা যত মশলা বেশি খাবো যত আমরা কষো কষো জিনিস খাবো তত আমাদের ভিতরে অ্যাসিডিটির প্রভাব বেশি ফেলবে আর যত আমরা মশলাটা কম খাবো ততই আমাদের শরীরের জন্য ভালো দেখো এটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ফুটন্ত পানি দিয়ে দেব গরম পানি কারণ আমার এই সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যদিও মশলার কমের জন্য এটার কালারটা অতটা ভালো আসবে না এরপরে এখন কিছুক্ষণ ঢেকে দেবো এটাকে তো দেখো কালারটা কেমন হয়েছে চাল কুমড়ো গুলো উপর দিয়ে ভেসে রয়েছে মনে হয়েছে সাদা সাদা দেখতে অতটা সুন্দর লাগছে না এখন দিয়ে দিচ্ছি কিছুটা পৈশাকটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরে দেখো কারের কালারটা একটু অন্যরকম এসেছে কারণ যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো একটু চেঞ্জ হয়েছে কালারটা এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার একটু ঢেকে দিতে হবে যদিও এটা অনেকের পছন্দ হবে না কারণ যেহেতু মশলা কম দিয়ে কারি রান্না হয়েছে সেহেতু অনেকের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক তবে এটা শরীরের জন্য খুবই ভালো একটা খাবার এখানে আমরা একটু বেশি খাইলেও পারি কোনো অসুবিধে নেই যেখানে আমরা কষো হলে কমেই খেই কিন্তু এটা আমরা বেশি পরিমাণে খেতে পারি তো এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি কারণ তোমরা তো জানো ধনিয়া দিলে কারের ফ্লেভারটা আরও ভালো হয় একটু নেটে আবার একটু ঢেকে দেবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আর দেখো আমি তোমাদের কাইটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও কেমন হয়েছে আর ভিডিওর প্রথমে তো দেখেই নিয়েছো যে কাড়িটার কালার কেমন আসছে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও বন্ধু হওনি অবশ্যই বন্ধু হয়ে যাও আর দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ